সবার মুখে হাসি ফুটিয়ে হাজারো স্বপ্নের আশা জাগিয়ে এই পৃথিবীতে আগমন ঘটে এক একটি জীবনের, আর প্রতিটি জীবনই সম্ভাবনাময়। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সুস্থতার কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, আপনাদেরকে সুস্থ রাখার প্রয়াস নিয়েই সপ্তাহ ঘুরে আবারও হাজির হয়েছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আমি ডাক্তার নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়, অথবা স্কাইপেতেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন satv.dprc এই ঠিকানায়। দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা হাঁটু ব্যথা নিয়ে এতটাই ভুগে থাকি যেটা বলাই বাহুল্য। পার্টিকুলারলি আমাদের দেশে প্রতিটা পরিবারেই দেখা যায় যে কেউ না কেউ হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথায় ভুগছেই, বা গোড়ালি ব্যথা। হাঁটু ব্যথা নিয়ে আজকে আমরা পার্টিকুলারলি কথা বলবো। হাঁটু ব্যথা কেন হয়? ধন্যবাদ আপনাকে। আসলে যদি কোনো জোরার কোনো খারাপ অনুভূতি হয় বা কষ্ট হয়, আমরা সেটা কি ব্যথা বলি। তো হাঁটু ব্যথার অনেক কারণ আছে। সব সমস্যাই যে ব্যথা তৈরি হবে তা কিন্তু না, কিন্তু ব্যথার কারণগুলো যদি আমরা দেখি, তার মধ্যে অন্যতম হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যদি হাড় ক্ষয় রোগ, যেটা প্রায় 40-50 নরনারী সবারই হয়ে থাকে কমন। এটা যে ক্ষয় হইলেই যে ব্যথা হবে এমন কিন্তু কোনো কথা না। মানে ব্যথা অনেক সময় দেখা দিতে পারে ক্ষয় রোগে, আবার অনেক সময় ব্যথা নাও দেখা দিতে পারে, ভিতরেই আস্তে আস্তে ডিজেনারেটিভ চেঞ্জ হতেই থাকতে পারে, বা ক্ষয়টা আমরা ডাক্তারি ভাষায় বলি ডিজেনারেটিভ চেঞ্জ বা ক্ষয় রোগ, যেটি বোঝানো হয় না কেন। অনেক সময় সেটাকে আমরা হাড় বেড়ে গিয়েছিও বলি, যেমন অস্টিওফাইট তৈরি হইতে পারে। অনেক সময় রোগী বলে যে স্যার, একজন বলেছে ক্ষয় রোগ ক্ষয় হয়েছে, আবার আপনি বলেন হাড় বেড়ে গিয়েছে, তাহলে একটু কনফিউজড হয়ে যায় যে বেড়ে গেছে আবার ক্ষয় হয়েছে, এটা কেমন কথা। আবার অন্য ডাক্তার বলে সরে গিয়েছে, গ্যাপ কমে গিয়েছে। আসলে অল আর মানে সেম, একই কথা। মানে জিনিসগুলো আমরা বোঝানোর জন্য মানুষকে বলে থাকি, কিন্তু আমরা যদি সবাই বলি অস্টিওআর্থ্রাইটিস, তখন রোগী হয়তো এটা বুঝবে না যে এটা আবার কি। দিস ইজ ডাক্তারি টার্ম, মানে মেডিকেল টার্ম। তো মেডিকেল টার্ম রোগী বুঝবে না দেখে আমরা বুঝিয়ে থাকি। তো সাধারণত ক্ষয় যখন হয়, বেসিক্যালি ক্ষয় হয় হাঁটুর ভিতরে যে কার্টিলেজ থাকে, মানে উপরে যে ফিমার, নিচের টিবিয়া, টিবিয়ার উপরে এবং ফিমারের নিচের অংশে মাথার মধ্যে কার্টিলেজ থাকে। কার্টিলেজ একটার সাথে একটা কুশন হিসাবে কাজ করে, শক অ্যাবজর্বার, যেন শরীরের ওজন বা হাঁটু হাঁটতে গেলে বা বসলে ভাঙলে যেন ওখানে কোনো আঘাত না লাগে। এই কার্টিলেজটি আসলে আর্থ্রাইটিস রোগে, যেটা অস্টিওআর্থ্রাইটিসে ক্ষয় হতে থাকে বয়স বাড়ার সাথে সাথে। অনেকে আঘাত পাওয়া থেকে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। অস্টিওআর্থ্রাইটিস নট নেসেসারি যে এজিং প্রসেস, এটা কিন্তু আঘাত থেকে হতে পারে। মানে আপনি দেখবেন রোগীর হিস্ট্রি নিয়ে আসে, যে রোগী হয়তো 5 বছর আগে হাঁটুতে আঘাত পেয়েছিল, আফটার 5 ইয়ার্স যে হাঁটুতে আঘাত পেয়েছে সে শুধু ওই হাঁটুর ব্যথা বা সমস্যা নিয়ে আসছে, আর একটা হাঁটু তার ভালো যেটাতে কোনো আঘাত পায়নি, তার বয়স হতো 50-50। তো এই যে একটা মানে আপনার সিলেক্টিভ করা, রোগ নির্ণয় সিলেকশন, এইটা শুধুমাত্র যারা আমরা ব্যথা রোগ বিশেষজ্ঞ বা ব্যথা নিয়ে কাজ করি তারা আমরা আইডেন্টিফাই করতে পারি। আমাদের কাছে রুগী ব্যথা ছাড়াও আরও হাঁটুর বিভিন্ন সমস্যা নিয়ে আসে। অনেক সময় রুগী বলে যে আমি হাঁটতে গেলে পড়ে যাই, বা হাঁটু শক্তি পাই না, বা উরু, যেটা আমরা থাই বলি, থাইয়ের মাংস পেশির শক্তি কমে আসছে, শুকিয়ে গেছে, একটা থাই ভালো হেলদি, আর একটা হয় অতিরিক্ত ফুলে গিয়েছে বা শুকিয়ে গিয়েছে, বা নিচের যে কাপ মাসেলস আছে মাংসপেশি শুকিয়ে যেতে পারে, এক পা শুকিয়ে যাওয়া, পাশাপাশি রুগী লিম্ফিং গেটে হাঁটতে পারে। হ্যাঁ, হাঁটুর সমস্যা থেকে দেখা যায় যে এক পাশে হয়তো আপনার যে কন্ডাইলগুলো আছে, জানেন মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল কন্ডাইল, মিডিয়াল কন্ডাইল হয়তো ওখানে বেশি ক্ষয় হতে হতে লেগে গেল, ওই অংশটা দেখা যায় যে রুগী তখন হাঁটু বাঁকা হয়ে সে হাঁটে, বা কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। এই সকল সমস্যা নিয়েও কিন্তু রুগী আসে, নট নেসেসারি যে পেইন নিয়ে আসবে আমাদের কাছে। এই যে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে কোমর ব্যথা নিয়ে হাজির হয়,
তো আমরা যখন পেইন না থাকলে সে খুঁড়িয়ে হাঁটবে কেন ওই যে ক্ষয় হওয়ার কারণে অ্যালাইনমেন্ট যে অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার থাকে এই স্ট্রাকচার হাড় ক্ষয় হওয়ার কারণে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে তখন তার জেনু আমরা বলি হাঁটু আপনার বিভিন্ন ডিফর্মিটিতে সে ভোগে বিভিন্নভাবে ফিক্সড হয়ে যেতে পারে বা একদিকে পা বাইরের দিকে বেঁকে যেতে পারে বা ভিতরের দিকে ঢুকে যেতে পারে জেনু ভেরাস অ্যান্ড ভেলগাস ডিফর্মিটি হতে পারে এই সকল কারণে অনেক সময় সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে কারণ হচ্ছে তার অ্যালাইনমেন্ট ঠিক নাই বায়োমেকানিক্যাল আরো কথা বলবো আসলে অনেক কিছুই জানার আছে বিষয়টিতে একটা ফোন নিয়ে আসি অবশ্যই হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন কথা বলার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন ওয়ালাইকুম আসসালাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা সবাই শুনতে পাচ্ছি জি ডাক্তার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ডাক্তার ভাই আমার 2013 সালে রিউমেটিক আর্থ্রাইটিস ধরা পড়েছে তো আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম সব সময় ধরে চলাফেরা দৌড়াদৌড়ি সব কিছু করতে পারতাম এমনকি বাহাতে ডান হাতে সব সময় ধরে ওই ল্যাপটপটা আমার থাকতোই সেই মানুষ হঠাৎ করে আমি 5-6 মাস বিছানায় ছিলাম তো পরে আইডেন্টিফাই করা হলো যে আমার রিউমাটিক আর্থ্রাইটিস পরে ওই বাংলাদেশে যে একজন রিনিউন ডাক্তার আছে আমি নাম বলবো কিনা আমি বুঝতে পারছি না তো উনি এটা আইডেন্টিফাই করার পরে উনি আমাকে অনেকদিন ম্যাথক্স দিলেন এবং পাশাপাশি আমার হাঁটুতে দুটো ইঞ্জেকশন দিয়েছিলেন তো আল্লাহর রহমতে আমি 6 মাস পরে আবার সুস্থ হয়ে অফিসে যাতায়াত শুরু করলাম কিন্তু তার পরের বছর আমার আম্মা যখন মারা যান মারা যাওয়ার পরে আস্তে আস্তে আমি মানসিকভাবে খুব ডিপ্রেশনে চলে যাই তো তখন আমি স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারতাম না রান্না করতে পারতাম না দাঁড়িয়ে অফিসে যেতে পারতাম না তারপর আরো নানা ঘটনা আস্তে আস্তে না আমি একদম বিছানায় পড়ে যাই তো বিছানায় পড়ে যেতে যেতে আমি আস্তে আস্তে দেখি কি যে আমি আর চলাফেরা করতে পারি না পরে আরো ধরেন কয়েক মাস পরে আমি যখন ডাক্তারের কাছে যাই তখন উনি আবার আমাকে একটু ওষুধ দিলেন ওষুধ খাওয়ার পরে আমি এই কোনো রকম এখন একটু চলাফেরা করতে পারি এই গত 1 মাস আগে আমি আবার গিয়েছিলাম তো আমাকে একটা টোফানি একটা ওষুধ দিয়েছেন আর আমি সপ্তাহে একদিন ট্রেক্সানেট ইঞ্জেকশনটা ওই 80 দাগ নেই তো এখন যেটা হয় আমি বিছানা থেকে না উঠতে পারি না ওঠার পর আমার পা দুটো না মানে আনব্যালেন্সড কাঁপে এমনকি আমি যদি এখন সবার সামনে আমার বলতেও হচ্ছে যেহেতু আমি অসুস্থ হয়তো অনেকের এই জিনিসটা হয় বিশেষ করে আমি যখন ওয়াশরুমে যাই আমি কোমর থেকে উঠতে পারি না আমার এই দুই হাতের যে কবজি এই দুটোতে কোনো আমার শরীরে কোনো জোর নাই এবং হাঁটু দুটোতে কোনো জোর নাই আমি উঠতে পারি না আমার খুব অসুবিধা হয় মানে খুবই অসুবিধা ওখান থেকে আমার বাচ্চাকে বলতে হয় যে তুমি আমাকে টেনে তুলো তখন সে আমাকে টেনে অথবা সার্ভেন্ট আমাকে ধরে উঠে আর কি আচ্ছা এখন আমাদের কাছে কি জানতে চাচ্ছেন মানে আমার আমি এটা জানতে চাচ্ছি যে আমি দেখো না এই ওষুধটা খাচ্ছি কিন্তু আমি যে বাকি কি ট্রিটমেন্ট করবেন আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি ধন্যবাদ না দাঁড়াতে পারি আমি তো চাকরি করতে পারবো না আচ্ছা জি দর্শক আমি বুঝতে পেরেছি দর্শক আমরা আসলে আপনার ব্যথায় অবশ্যই একইভাবে আমরা ব্যথিত হচ্ছি এবং আপনার প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করছি ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং চিকিৎসা যেটা চলছে ঠিক আছে আসলে ব্যথা বিষয়টা এমন যে উনি কেঁদেই ফেলেছেন আসলে একেবারে আমাদেরকে পঙ্গু করে ফেলে আমরা দৈনন্দিন কাজ পর্যন্ত করতে পারি না হ্যাঁ এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস এমন একটা রোগ যেটা হাত পা বেঁকে যায় আঙ্গুল বেঁকে যায় হাঁটুর ডিফর্মিটি হয় যেটা বলছি স্পাইনেও ডিফর্মিটি হয় আস্তে আস্তে এগুলো পরে মানে স্মল জয়েন্টগুলো মানে আঙ্গুলে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল হাঁটু অ্যাঙ্কেল জয়েন্ট এগুলো খুব বেশি এফেক্ট করে এবং শোল্ডার আস্তে আস্তে বেঁকে যায় রোগী এক পর্যায়ে ডিজেবল হয়ে যায় যেটা আমরা পঙ্গুত্ব বলে থাকি নট অনলি পেইন এখানে এই রোগীগুলো ম্যালেজ থাকে মানে ডেবিলাইটেড একেবারে আপনার মানসিকভাবে ভেঙে পড়ে নট অনলি যে পেইন থাকবে তার শরীরে মানসিকভাবে ভেঙে পড়ে তার ইচ্ছা জাগে না অনীহা আসে চলাফেরা ইচ্ছা করে না শুয়ে থাকতে মন চায় এই রোগীগুলো আমরা দেখে থাকি প্রায় যাই হোক ওনার ট্রিটমেন্ট ঠিক আছে ট্রিটমেন্ট লাইন অফ ট্রিটমেন্ট অল আর ওকে বাট ওনার নিড রিহ্যাবিলিটেশন এই চিকিৎসাটা ওনাকে আর দেওয়া হয় নাই বা প্রয়োজন এখন হ্যাঁ আমরা কিছু যদি ছবি দেখি আমার মনে হয় বিষয়টা দর্শকের কাছে ক্লিয়ার হবে এবং আমরা পুনর্বাসন সম্পর্কে বলবো যেটা ওনার দরকার ওনার দরকার অবশ্যই এখানে যে ছবি আছে এগুলো আসলে এটা ওনার যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা একেবারে লাস্টের যে ছবিটা
এটা একটা জোড়া ছবি, জাস্ট হাঁটুর ছবিটা দেখানো হয়েছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে জোড়া আস্তে আস্তে কিভাবে নষ্ট হয়ে যায়। মানে প্রথম ছবিটাতে একেবারে নরমাল ছবি, হ্যাঁ নরমাল, মাসকানেটটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, এটা বয়সজনিত, আর রিউমাটয়েড যেটা এই রোগীর ক্ষেত্রে হয়েছে, দিস ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগী, এটা অটোইমিউন ডিজঅর্ডার। আসলে এটা রোগী না চাইলেও, এটা বয়সের সাথে সম্পর্কযুক্ত না, এটা একটা জেনেটিক্যাল রোগ, মানে বংশ পরম্পরা আসতে পারে, এক এক বংশের পরে আরেক বংশে নাও হতে পারে, পরবর্তী বংশ গিয়া এটা আসতে পারে, এবং দিস ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবং ওনার ক্ষেত্রে তাই হয়েছে, এটা হাঁটুর একটা ছবি। আমরা যেহেতু এই বিষয়টা নিয়ে আরো কথা বলবো, আমাদের সাথে প্রবাস থেকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা তার ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে কোথা থেকে বলছেন তা বলে সমস্যার কথা বলুন। ওমান থেকে মোশাররফ হোসেন বলছি। জি, আমার আমার এসিএল এর সমস্যা হাঁটুতে, আমি কি এটা অপারেশন করব না অপারেশন ছাড়া ভালো থাকতে পারবো? দুই তিন দিন পর পর কোন কোন নামাজ থেকে ওঠার সময় অথবা হাঁটা চলা কর। আপনি কি লাইনে আছেন? জি লাইনে আছি। আচ্ছা, আপনার এখন যেটা সমস্যা, এটা কি ব্যথা নাকি হাঁটতে পারেন না বা দৌড় দিতে পারেন না, পা খুলে যাবে মনে হয়, সরে যাবে মনে হয়? হাঁটতেও পারি চলতেও পারি ঠিক আছে, কিন্তু এসিএল এর সমস্যা, কোন কোন নামাজ থেকে উঠে দাঁড়ানোর সময় হয় কি এটা লক হয়ে যায়, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। দর্শক কিন্তু বলেই দিয়েছেন যে ACL anterior cruciate ligament-ই ওনার প্রবলেম, তাই ইনজুরি হয়েছে। তো এই ক্ষেত্রে আসলে যদি কমপ্লিট টিয়ার হয় তাহলে কিন্তু অপারেশনের বিকল্প নেই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আর এটা আমরা ম্যানুয়ালিও বুঝতে পারি, আমরা যখন ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি আমরা অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট নামে একটা টেস্ট আছে, হাতে ধরলে আমরা বুঝতে পারি যে আসলে কতটুকু টিয়ার আছে ভিতরে, তারপরও কনফার্ম করার জন্য এমআরআই করা উচিত আমি মনে করি, যেহেতু ওনার এমআরআই করেছে আরও কনফার্ম এবং কয়েকবার এমআরআই করেছে। আর টিয়ারটা হচ্ছে কি, যদি পার্শিয়াল টিয়ারও থাকে এবং পর্যাপ্ত রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট হয়, নিয়ম মাফিক সঠিক চিকিৎসা হয়, দেখা যায় যে টিয়ারটা রিপেয়ার হয়ে যায় অটো। আমরা এখানে পিআরপি থেরাপি খুব কার্যকরী, জোড়ার ভিতরে যদি পিআরপি করা যায় অনেক কার্যকর, তখন কিন্তু অপারেশন লাগে না। কিন্তু যদি এটা ডিলে করে বা প্রপার ট্রিটমেন্ট না হয়, পরবর্তীতে হয়তো যদি ছিঁড়ি যায় কমপ্লিট, মানে কমপ্লিট টিয়ার হলে দেন অপারেশন মাস্ট হবে, কারণ না হলে তো আপনার টোটাল লিগামেন্টই ছিঁড়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে রিকনস্ট্রাকটিভ সার্জারি করতে হবে, সেটা বিভিন্ন প্রসিডিউর আছে। আফটার সার্জারি আবার তাকে রিহ্যাবিলিটেশন করতে হবে, সার্জারি করলেই যে আবার ভালো হয়ে যাবে তা না, তাকে এই রোগীকে আবার রিহ্যাবিলিটেশন প্রসিডিউরে যেতে হবে। তো এই এই ধাপে যেতে, এটা দেখলে বা এমআরআই অ্যাকর্ডিং টু এমআরআই তখন ডাক্তার দেখলে বা আমরা দেখলে বুঝতে পারবো যে কোন রোগীর ক্ষেত্রে কি করতে হবে। আর আগের যে রোগীর কিন্তু আমি কিছু আসলে প্রশ্ন রয়েছে, আমরা কিছু ছবি দেখব যেটা দেখছিলাম, তারপরে আমরা আবার রিহ্যাবিলিটেশনে আসব। আচ্ছা, এই যে ছবিটা আছে এটা আসলে আমার পাশে যে ছবি, এটা হেলদি নি, মানে হাঁটু যে হালকা নীল যে ছবি, মানে অংশটা বুঝিয়ে যাচ্ছে এটা মানে কার্টিলেজ, জোড়ার ভিতরে কার্টিলেজ থাকে, এটাই আপনার ওই পাশের ছবিটা। কার্টিলেজ হচ্ছে সেটাই, আমরা যখন হাড় খাই একটা কুরকুরে অংশ থাকে, জি মাথায় যে অংশটা থাকে দিস ইজ কার্টিলেজ। এই কার্টিলেজটি আসলে বেসিক্যালি ক্ষয় হয়, আর এই কার্টিলেজ ক্ষয় হতে হতে যখন কার্টিলেজের নিচে যে বোনস থাকে সেই পর্যন্ত চলে যায়, তখন বোনসটা আবার বেড়ে যেতে পারে, কারণ তার উপরে যে কভার থাকে, কভার যদি না থাকে সে গ্রোথ করবে, এটাই ন্যাচারাল থিওরি। তো সে গ্রোথ করে অনেক সময় হাঁটুর রোগী আমাদের কাছে আসে, বা যে কোনো জোড়ার অ্যাঙ্কেল হোক, জি বা স্পাইনে মেরুদণ্ডের ক্ষেত্রে হতে পারে, হাড় বেড়ে গিয়েছে আমরা বলি, তাহলে বোঝা যায় হাড় বেড়ে যায় কখন, যখন ক্ষয় হতে হতে দীর্ঘদিন সে আনট্রিটেড থাকে, প্রপার ট্রিটমেন্ট না হয়, এক পর্যায়ে সে অস্টিওফাইট নিয়ে আসে, মানে হাড় বেড়ে যাওয়া, লেগে যাওয়া, অ্যাঙ্কালোসিস হয়ে যাওয়া, জোড়া লেগে যাওয়া, এই জাতীয় কমপ্লেইনগুলো আসে আস্তে 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 আস্তে। আসলে যে কোনো এই জাতীয় সমস্যা হওয়ার সাথে সাথে প্রাইমারি কনফার্ম ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট। যেমন যে রোগী বলেছে এসিএল ইনজুরি, হাঁটুতে আঘাত পেলো, ব্যথা হতে পারে, অনেক কারণেই ব্যথা হতে পারে, নট অনলি যে এসিএল ইনজুরিতে ব্যথা হবে তা না, ভিতরে আপনার মিনিসকাস আছে, লিগামেন্ট বাইন্ডিং লিগামেন্ট আছে, মাসেলস আছে, বার্সা আছে, এগুলাতে যে কোনো প্রদাহ হলেও পেইন হতে পারে। এই বিষয়গুলোতে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা,
প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবারে নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা কথা বলছিলাম হাঁটু ব্যথা প্রসঙ্গে এবং কজন দর্শকও প্রশ্ন করেছিলেন, সেই সাথে রিলেভেন্ট কিছু ছবিও আমাদের আছে এবং সেই ছবির সাথে মিলিয়ে তাদেরকে একটু বুঝিয়ে বললে মনে হয় তারা আরও বেশি আশ্বস্ত হবেন। অবশ্যই, যদি ছবি দেখানো যায় তাহলে বলে দিচ্ছি। যেমন যে রিমোটার আর্থ্রাইটিস রোগী যে ছিল, বলছিল উনি কান্না যে করছিল, ওনার উনি কিন্তু এখন শুধু ব্যথার কথা বলতেছিলেন না, উনি কিন্তু উঠতে কষ্ট হচ্ছে, মানে চলাফেরাতে উনার কষ্ট হচ্ছে, যেটা আমরা বলি এডিএল প্রবলেম, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, তার সমস্যা, সে এক প্রকার ডিজেবল। আসলে ওনার যে ওষুধ চলছে এখন টোফানিসিটিন বা টোফানিপ, এবং যে সমস্যা হয় যেমন সেটা অবশ্যই চলবে, কিন্তু এই ছবিটা আপনি দেখেন এখন এটি রিমোটড আর্থ্রাইটিস রোগীর হাতের ছবি। মানে যেটি রোগী যদি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট না করে, পুনর্বাসন খুবই ইম্পর্ট্যান্ট। পেইন অনেক সময় আপনার ডিজিজ মডিফাইং ড্রাগ বা ব্যথার ওষুধ খেলে কমে যেতে পারে, কমে গিয়ে পেন চলে যাবে, কিন্তু হাত এরকম ছবি চলে আসবে, লাইক দ্যাট, যে হাতটা ডিফর্মড হয়ে গিয়েছে, বেঁকে গেছে, দেখেন জায়গায় জায়গায় আপনার কিছুটা মনে হয় যে ফুলে গিয়েছে, হ্যাঁ, এবং আঙ্গুলের কোনো সাইজ এবং শেপ কিছুই বোঝা যায় না, এবং অবশ্যই এই হাত দিয়ে তো ধরে কোনো কাজ করা বা ইভেন পানি খা, গ্লাস একটা ধরে পানি খাওয়াও কিন্তু মানে সম্ভব না, আর সেই ক্ষেত্রে প্রফেশনাল ওয়ার্ক তো সম্ভবই না, যদি সে কম্পিটিং করে বা অফিসের লেখালেখির কাজ সম্ভব না। একই ছবি হয় পায়ের ক্ষেত্রে সেম, যদি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টে না যায়। আমরা এই জন্য বারবার জোর দিচ্ছি রিহ্যাব নিয়ে, এবং আমরা দেখেন এটা যে ছবিটা আছে হাঁটুর হাতের এক্সরে, যদি ওই হাতটাই আমরা এক্সরে করি, জোড়াগুলা জোড়া আর বোঝা যাচ্ছে না, কিছু কিছু জোড়া বোঝা যায়, বাকি যেগুলো রেড কালার এগুলো টোটালি হচ্ছে আপনার ফ্রিজ হয়ে গিয়েছে, ওখানে জমে গিয়েছে, প্রদাহ হতে হতে ওখানে ফিক্সড হয়ে গিয়েছে। তখন হাতে যে আমরা মুভমেন্ট করি, বিকজ এখানে অনেকগুলো জোড়া আছে, হ্যাঁ, প্রত্যেকটা আইপি জয়েন্ট আছে, এমপি জয়েন্ট আছে, এগুলো আমরা মুভমেন্ট করতে পারি, এই জোড়াগুলো থাকে না। এবং দেখেন পায়ের ক্ষেত্রে সেম সমস্যা হয়, রিমোটড আর্থ্রাইটিস রোগীর ক্ষেত্রে যে পাটা বেঁকে যেতে পারে, আঙ্গুলগুলো জোড়াগুলো আস্তে আস্তে সমস্যা হতে পারে, তখন কিন্তু রোগী জুতা পরতে পারবে না, জুতা না পরার কারণে তার পায়ের তলায় সমস্যা হবে, হিলের সমস্যা হবে, হাঁটুতে সমস্যা হবে, মানে মানে একটা থেকে আরেকটা কনসিকোয়েন্স তৈরি হবে। এবং যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, জুতা না পরলে ঠিক মতো, তাহলে তার দেখা যাবে জুতা, কারণ ডায়াবেটিস রোগীদের আমাদের প্রপার জুতা পরতে বলি, তখন দেখা যাবে যে জায়গায় জায়গায় ল্যাসারেশন হতে পারে, আপনার পচন ধরতে পারে, গ্যাংগ্রিন হতে পারে, অনেক সমস্যা হতে পারে, এবং এই যে বেঁকে যাওয়ার কারণে রোগী কিন্তু স্বাভাবিক হাঁটতে পারবে না। তো এই জিনিসগুলো আসলে আমরা এই জন্য বলি যে ওনার ক্ষেত্রে এখন রিহ্যাব দরকার। রিহ্যাবিলিটেশন ইজ এ প্রসেস অফ ট্রিটমেন্ট, যেখানে আমরা বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে জোড়াগুলাকে ফ্লেক্সিবল করে, মাসেলগুলা রিলাস্টিসিটি মেনটেন করা, জোড়াগুলাকে ফ্রি করে ফেলা, জোড়া যেন আবার তার অরিজিনাল মুভমেন্ট ফিরে পায় সেদিকে নেওয়া, পাশাপাশি ব্যথা কমানো, ঔষধ ওষুধের কাজ করবে, হ্যাঁ, যেমন টোফানিসিটিন তার কাজ হচ্ছে ডিজিজ মডিফাইং ড্রাগসে, রোগটা তীব্রতা কমিয়ে আনবে, কিন্তু রোগ হওয়ার কারণে তার যে জোড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মাসেলস দুর্বল হয়ে যাচ্ছে, সে যে হতাশাগ্রস্ত হচ্ছে, সে যে ম্যালেজ হয়ে যাচ্ছে, ফেটিক হয়ে যাচ্ছে, এগুলার থেকে ট্রিটমেন্ট হচ্ছে, এই সকল জিনিসের ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন। এটা কোনো ওষুধ না যে খাওয়ার জিনিস, দিস ইজ এ প্রসেস অফ ট্রিটমেন্ট, এবং এটা একজন রিহ্যাব বিশেষজ্ঞ, যারা আমরা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি তাদের আন্ডারে, এবং রিহ্যাবিলিটেশন হসপিটাল, সেন্টার, ক্লিনিক, এই জাতীয়
ক্লিনিক বা হসপিটালে শরণাপন্নয় তাকে চিকিৎসা কন্টিনিউ করতে হবে, জেনারেল হাসপাতালে এই ফ্যাসিলিটিগুলো কখনো সে পাবে না। কিন্তু এটা কতদিন তাকে কন্টিনিউ করতে হবে, মানে কতদিন পর সে আশা করতে পারে যে এটা আমরা বলি যেদিন থেকে তার রোগ ডায়াগনোসিস বা যেদিন থেকে সে রোগে আক্রান্ত। প্রথম কথা হচ্ছে রোগী যদি রোগ নির্ণয় হয়ে যায় তাহলে রিহ্যাবিলিটেশনে চলে যেতে হবে, এবং যদি রোগী দেরি করে আসে অনেক সময় লাগবে। যদি এরকম একেবারেই ডিফর্মিটি নিয়ে আসে, ডিফর্মিটিও কারেকশন সম্ভব অ্যাকর্ডিং টু অপটিমাম লেভেল পর্যন্ত, কিন্তু সেক্ষেত্রে সময় দরকার, ইকোনমিক্যাল ব্যাপার আছে, অনেকগুলো পারিপার্শ্বিক ব্যাপার, সামাজিক ব্যাপার আছে, রোগীর ফ্যামিলিয়াল ব্যাপার আছে এগুলো। এই যে ছবিটা আসেন, এটা হচ্ছে হাঁটুর, যেহেতু আমরা হাঁটু নিয়ে কথা বলছি, এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর যে ক্রমান্বয়ে যে ক্রোনোলজিক্যাল যে ডিটোরিয়েশন হয় আস্তে আস্তে, ইনফ্লামেশন আমরা রেড কালার দিয়ে সাইন করে থাকি, মাঝখানে যেটা সেটা বেড়ে গিয়েছে লাল অংশটা দেখেন পুরো কার্টিলেজটা, এবং পরেরটাতে উপরে নিচে সব জায়গায় প্রদাহ হতে হতে লাল হয়ে গেছে। এখন যখন কোথাও কোনো নর্মাল অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, সেটা জোড়া হোক, মাসেলস হোক, লিগামেন্ট হোক বা এনিহোয়ার, যেটা যে কোনো জায়গায় হোক, যদি কোনো ইনফ্লামেশন হয় তাহলে ওখানে অরিজিনাল যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বা যে ফাংশন ফিজিওলজিক্যাল, এটা কিন্তু আপনি কখনো আশা করতে পারেন না, কারণ ওই জোড়াটা বা ওই জায়গাটা আস্তে আস্তে সেকেন্ডারি বিভিন্ন সমস্যা তৈরি হয়ে যাবে, ওখানে হাড় বাড়বে, ওখানে আপনার ডিফর্মিটি হবে, ইভেন কি প্রদাহ হতে হতে লাইক এট সিমেন্ট। সেকেন্ডারি কি কি সমস্যা তৈরি হয় এটা নিয়ে আমরা কথা বলবো, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ঢাকা থেকে আলম বলছিলাম। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে আলম বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলম সাহেব আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন দর্শক, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হলো মাঝে মধ্যে হাঁটতে হাঁটুর গিয়ে ব্যথা করে। হুম হুম, আচ্ছা, শুধু ব্যথা করে আপনার? আর কিছু না, হঠাৎ করে, হঠাৎ করে, হঠাৎ করে হয়। আপনার বয়স কত? আপনি কি বয়স? 60। আপনি ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নেই। আচ্ছা, ধন্যবাদ, আপনার উত্তর দিচ্ছি। আপনার যে সমস্যাটা ক্লিয়ার বোঝা যায় এই বয়সে, যেটা আর্লি অস্টিওআর্থ্রাইটিস, মানে আমরা যেটা নিয়ে আজকে আমরা হাঁটুর সমস্যা নিয়ে কথা বলছিলাম, এটার সবচেয়ে কমন যে রোগটা আর্থ্রাইটিস, রোগের অন্যতম অস্টিওআর্থ্রাইটিস, সেটা এই বয়সে আপনার শুরু হয়েছে এবং হাঁটতে গেলে ব্যথাটা হয়। অনেক সময় খেয়াল করবেন সিঁড়ি বাইতে গেলে, উঠানামা করতে গেলেও ব্যথাটা হালকা বোঝা যায়, অনেক সময় ব্যথা বেড়ে যেতে পারে আবার কমে যেতে পারে, কিছুদিন দেখবেন ব্যথা একেবারেই নাই আবার হঠাৎ করে ব্যথা আসতেছে। দিস ইজ আর্লি অস্টিওআর্থ্রাইটিস। এখন এটার আপনার ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে রিহ্যাবিলিটেশন করতে হবে, পুনর্বাসন, তবে কিছু প্রাথমিক বা বেসিক বা বাসায় চিকিৎসা করা উচিত, এরা সবাই করবে, আপনিও নট অনলি, যাদের এই জাতীয় সমস্যা তারা রেগুলার দুবেলা কুসুম গরম পানি সেঁক দিবে, হট ওয়াটার ব্যাগ বা হিটিং প্যাড দিয়ে, এই যে সেঁকটা গরম পানি সেঁক বা এই সেঁকটা আপনার ওখানে সার্কুলেশন বাড়াবে, ইনফ্লামেটরি জোড়ার ভিতরে যে প্রদাহর যে এক্সুডেট থাকে সেগুলো সার্কুলেশনে নিয়ে আসবে, ব্যথা কমে যাবে, এটা রেগুলার করবেন। পাশাপাশি নিয়মিত হাঁটা চলাফেরা কন্টিনিউ করতে হবে। এটা কিন্তু অনেকে ভুল করে যে হাঁটু ব্যথা হলে আর চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে, হাঁটু হাঁটা চলাফেরা বন্ধ করে দেয়, শুয়ে বসে থাকে, এটা করা যাবে না। আপনাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে, গরম সেঁক দিবেন, ব্যথানাশক মলম বা ক্রিম লাগিয়ে দেখতে পারেন, হালকা সাইক্লিং টাইপের কোনো এক্সারসাইজ বা সুইমিং যদি সম্ভব হয় সেটা করে দেখতে পারেন, না হলে আপনাকে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে। কিন্তু লাইফ রেস্ট্রিকশন করা যাবে না, চেয়ারে বসে নামাজ ধরে ফেললে এই জোড়া আরও প্রদাহ হতে হতে আরও খারাপের দিকে যাবে, পরবর্তী সেকেন্ডারি ডিফর্মিটি নিয়ে আসতে হবে। আমরা এই যে সেকেন্ডারি কমপ্লিকেশনসগুলো নিয়েই কথা বলছিলাম যে কত ধরনের সমস্যা তৈরি হয়। হ্যাঁ অবশ্যই, যেমন হাঁটুর ক্ষেত্রে যেটা আমরা পাই যে আস্তে আস্তে এক পর্যায়ে রোগী কিন্তু দেখবেন আমরা যে হাঁটি, হাঁটার আমরা এটা ডাক্তারি আমরা গেইট বলি, গেইট প্যাটার্ন প্রবলেম তৈরি হয়ে যাবে, মানে রোগী কিন্তু বুঝবে না, নরমাল যে একটা চলাফেরা, চলার যে আমরা বিভিন্ন ফেজ আছে, আমরা বায়োমেকানিক্যাল যে ফেজগুলো, আমরা ফেজগুলোতে প্রবলেম হবে। রোগী দেখবেন হাঁটু কিছুটা ফ্ল্যাকশন টাইপ থাকবে পিছনে, হাঁটু রোগী কিছুটা কুঁজো হয়ে যাবে, সামনে একটু ঝুঁকে ঝুঁকে হালকা, অনেকের ক্ষেত্রে একটু লিম্পিং করে হাঁটবে, একটু খুঁড়ে খুঁড়ে হাঁটা,
অনেকের ক্ষেত্রে আপনার পা দুই দিকে চলে যাওয়া এই জাতীয় সমস্যা আছে। আর একটা ছবি আমাদের কাছে আছে, আমরা যদি এটা একটুখানি দেখি। এই ছবিতে কি দেখানো হয়েছে? এটা আর্থ্রাইটিস রোগীর ছবি, যেটা হচ্ছে এখানে একেবারে মাইক্রোস্কোপিক একটা প্রেজেন্টেশন, পাশে যেটা গোল দিয়ে লাল যে বোঝানি আছে, ভিতরে যে ব্রাউন ইন কালার মানে বাদামি দেখতে, এগুলো হচ্ছে আপনার বোনস, তার উপরে রেড কালারটাই দেখেন। এটা একটা ক্লিয়ার একটা লাইনে থাকবে, হ্যাঁ লাইনটা নাই পাশে, এটা উঁচা নেচা এবং জায়গায় জায়গায় রেডের চিহ্ন পাওয়া যাচ্ছে। এই যে মানে চেঞ্জ চেহারাটা, মানে ওইখানকার যে পরিমাণ যে যে একই রকম ইউনিক কালার থাকবে সেটা নেই, মানে আর্থ্রাইটিস রোগীর ক্ষেত্রে তাই হয়ে থাকে। দিস ইজ অস্টিওআর্থ্রাইটিস। এবং এটা দেখা যায় যে অনেকের ক্ষেত্রে এক পাশে বেশি ক্ষয় হয় বা আর্থ্রাইটিস বেশি হয়, আরেক পাশে কম হয়, যে মিনিসকাস কুশন হিসাবে কাজ করে, আমাদের যে নিচে যে হাঁটুর নিচে যে বোনস থাকে যেটা আমার টিবিয়ার, টিবিয়ার উপরে থাকে। এবং আপনি যে ডিফর্মিটির কথা বলছিলাম, আমরা দেখেন এই যে ছবিটা দেখেন, লাইক দ্যাট, মানে এইটা আমরা যখন অস্টিওআর্থ্রাইটিস রোগী পাই হাঁটুর ব্যথার, বা এই যে সেকেন্ডারি কমপ্লিকেশন যখন হয়, দিস ইজ ওয়ান অফ দ্য সেকেন্ডারি কমপ্লিকেশন, মানে রোগীর পা বেঁকে দুই দিকে চলে যাবে, রোগী কিন্তু জানে না, ইভেন কি পেইন নাও থাকতে পারে, রোগী আমাদের কাছে পেইনের কথা পেইন নেই, সো ডাক্তারের কাছে যাওয়ার তো তার কোনো দরকার নেই। সে এই সমস্যায় মানে এইভাবে থাকতে থাকতে এক পর্যায়ে সে অন্য সমস্যা নিয়ে আসে, পিঠের ব্যথা, কোমর ব্যথা, পায়ের তলার ব্যথা। তখন আমরা যখন ডায়াগনোসিস করি তখন দেখা যায় হাঁটু দুই দিকে চলে গিয়েছে, যে ভ্যারাস বা ভ্যালগাস ডিফর্মিটি দুইটা হয়ে যেতে পারে। তখন আমাদের হাঁটুর চিকিৎসা আগে করতে হয়, কোমরের চিকিৎসা বাদ দিয়ে, পায়ের চিকিৎসা বাদ দিয়ে। এখানে দেখা যাচ্ছে দুটো হাঁটু একেবারে মানে হচ্ছে জোড়া লেগে গেছে এরকম, হ্যাঁ, এবং ফুলো ফুলা আছে, বাম পাশেরটা একটু অনেক ফুলে গিয়েছে এটা। এবং বয়স্ক বাচ্চা, একটা বাচ্চা রোগীর ছবি, হাঁটুর ছবি, এটা হচ্ছে জুভেনাইল আর্থ্রাইটিস, যেটা হাঁটুতে এফেক্ট করতে পারে। বাচ্চা মানে আর্থ্রাইটিস রোগ যে বুড়া বা বয়স্ক মানুষের হবে এমন শুধু তাই নয়, এটা ছোটদেরও হতে পারে, বাচ্চা বয়স থেকে শুরু করে মধ্যবয়স, যুবক। এটা আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো, একটা ফোন নিয়ে আসি। অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি শান্ত বলতেছি, আজিমপুর থেকে ফোন করছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি আমার, আমি আগে ক্রিকেট খেলাধুলা করতাম স্যার, তো এখানে আমার মানে প্র্যাকটিস করার সময় দৌড় ঝাঁপ করার সময় কোনো প্রবলেম ছিল না, তো ইদানিং আমার দুই তিন বছর যাবত আর কি আমি সিঁড়িতে উঠতে গেলে আমার পা হাতটা খুব প্রচন্ড ব্যথা করে আর কি। আচ্ছা, মানে হাতে কোনো প্রবলেম হয় না কিন্তু সিঁড়িতে উঠতে গেলে আমার খুব ব্যথা করে। আমি পাঁচ ছয় তলা সিঁড়ি মনে হয় আমি 10-15-20 মিনিটে উঠি, মানে প্রত্যেক ফ্লোরে ওঠার পর আমি একটু রেস্ট নেই। এটা কি একটা একটা হাঁটুতে না দুইটা হাঁটুতে এই সমস্যাটা কি প্রবলেম হয়? জি এই সমস্যাটা কি দুই হাঁটুতে না এক হাঁটুতে? না এটা দুই হাঁটুতে স্যার, দুই হাঁটুতে। জি আচ্ছা, এটা কি হাঁটুর যে বাটি সামনে প্যাটেলা যেটা বলি আমরা, জি স্যার, এটা ঠিক পিছনে নাকি হাঁটুর পিছনে ব্যাকে? এটা সামনের দিকে যে বাটিটা আছে না ওইখানে, যখন আমি দুইটা পা ভাঁজ করে সিঁড়ি উঠতে যাই তখন আমার প্রচন্ড পেইনটা হয়। আচ্ছা, ধন্যবাদ। এটা বুঝেই যাচ্ছে একটা মেকানিক্যাল ইঞ্জুরি থেকে হয়েছে, আস্তে আস্তে এটা ডেভেলপ করেছে। আপনার স্পোর্টসের ক্ষেত্রে যেমন জোড়াগুলা, উনি যেহেতু ক্রিকেট খেলে বলছিল, স্পোর্টসে বা যে কোনো প্লেয়ার, আপনার ক্রিকেট, ফুটবল, সোয়েন্সো বা ব্যাডমিন্টন, যারা যাই খেলো, টেনিস খেলো, সবাইকে আমরা প্রত্যেকটা জোড়াই আলাদা আলাদা আমাদের বায়োমেকানিক্যাল ট্রেনিং দিতে হয়, জোড়াগুলোকে মাসেলের ইলাস্টিসিটি বাড়াইতে হয়, ফিটনেস ডেভেলপ করতে হয়, তার পর্যাপ্ত আপনার নিউট্রিশনাল ব্যাপার আছে, আপনার ওয়ার্ম আপের ব্যাপার আছে, রেস্টের ব্যাপার আছে। এইগুলো যদি না হয় অনেক সময় দেখা যায় যে স্পেসিফিক একটা জোড়া আস্তে 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 আপনার ইয়ে হতে থাকে, ইঞ্জুরি হতে হতে দেখা যায় যে রুগী আপনার এই জাতীয় সমস্যা তৈরি হতে পারে। তো যাই হোক দর্শক, আপনার এটা যেহেতু ব্যথা হচ্ছে, আপনি এখন এটাকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টে চলে যেতে হবে। ব্যথার ওষুধ না খেয়ে আপনি একজন ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে কিছুদিন যদি রিহ্যাব, ফিজিও বা থেরাপি এই জাতীয় চিকিৎসা করেন, এটা আশা করি চলে যাবে। এবং পাশাপাশি আপনার হাঁটুর মাসেলসের স্ট্রেংথ বাড়াতে হবে, যে উপরে কোয়াড্রিসেপস, আপনি জানেন যেহেতু প্লেয়ার আপনার অনেক মাংসপেশি নাম জানার কথা, এই কোয়াড্রিসেপসের স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করতে হবে, আপনার হ্যামস্ট্রিংয়ের স্ট্রেন্থেনিং এক্সারসাইজ এবং কাপ মাসেল এগুলার স্ট্রেন্থেনিং এবং স্ট্রেসিং, এই দুই টাইপের এক্সারসাইজ আপনার বেশি করতে হবে, করলে এটা ঠিক হয়ে যাবে। এবং খেলার আগে অবশ্যই ওয়ার্ম আপ নিয়মিত এগুলো মেনে চলে আপনাকে খেলতে হবে, যদি আপনি এখন এই রিহ্যাব করেন এই সমস্যাটা চলে যাবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মানে হঠাৎ যদি খেলাধুলা শুরু করে বা খুব স্ট্রেনাস এক্সারসাইজ করে সেক্ষেত্রে কিন্তু ব্যথা হয়, মানে তাদের কি করা উচিত? হ্যাঁ, হঠাৎ করে খেলতে গেলে সেটা শুধু মানে যে কোনো জোড়ায় না, সারা শরীরে পেইন হতে পারে, মাংসপেশির পেইন হতে পারে,
আসলে হঠাৎ করে কোনো অ্যাক্টিভিটিজই করতে আমরা না করি, হ্যাঁ এতে কি হয় হঠাৎ করে খেলতে গেলে শুধু পেইন হবে না ইনজুরি হতে পারে, কারণ হচ্ছে আপনার হয়তো আপনি খেলাটা অনেক বছর খেলেন না বা আপনি ফুটবল খেলতে হঠাৎ নেমে গেল তার মাসেলগুলো হয়তো রেডি না ওই খেলাটা, কারণ আমরা যখন ফুটবল খেলি বা যেই খেলো খেল করবেন মাসেল অনেক লেনদেন হয় অনেক সময় আবার শর্ট হয়, আমরা কিক দেওয়া হতে বল থ্রো হতে শুরু করে প্রত্যেকটা মাংসপেশি একটা হচ্ছে তার এক্সট্রিম পর্যায়ে লেন্থ হয় বড় হয়ে যায় আবার শর্ট হয়ে আসে। এটা খুবই প্রাসঙ্গিক বিকজ এখন যেহেতু শীতকাল অনেকে দেখা যায় হঠাৎ ব্যাডমিন্টন খেলা শুরু করলো অনেক সময় দেখা যায় ইনজিওর্ড হয়ে যায় আর কি, এই বিষয়টা আমরা কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট, এবার নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা কথা বলছিলাম যে এখন শীতকাল, শীতকালে কিন্তু অনেক ধরনের খেলাধুলা আমরা অনেকেই হঠাৎ করে শুরু করে দিই, তারপরে দেখা যায় যে মাসেল টান ধরে অনেকে এমনভাবে মানে খুব বেশি সিভিয়ার হয়ে যায় মাসেল পুল হয় যেটা আর কি, তো তাৎক্ষণিক তাদের কি করণীয়? যে স্পেশালি ব্যাডমিন্টন খেলে এটা একটা সিজনাল খেলা সবাই খেলে, হ্যাঁ আসলে খেলতে পারে, তবে আমরা যেটা বলবো যে খেলার আগে ওয়ার্ম আপ করে নিতে হবে, মানে হঠাৎ করে মানে মাঠে নেমেই খেলা শুরু করে দিবে তা না, ওয়ার্ম আপের যে প্রসিডিউরগুলো আছে যেমন যেখানে খেলবে তার চারপাশে একটু হালকা জগিং করলো, একটু হাঁটলো, হ্যাঁ মুভমেন্ট করলো, একটু দৌড়াদৌড়ি করলো, হালকা একটু পানি খেয়ে নিলো, হ্যাঁ এই যে ওয়ার্ম আপের কিছু সেশন পদ্ধতি আছে, তো সেটা এখন ইউটিউবে বা ভিডিওতে যে কোনো জায়গায় পাওয়া যায়, যদি কোনো প্রফেশনাল কোনো ট্রেনার নাও থাকে ওয়ার্ম আপ মাস্ট করে নিতে হবে, এবং ওয়ার্ম আপ করে যদি সে খেলতে নামে তাহলে এই সমস্যাগুলো ইনজুরি সাধারণত হবে না, হওয়ার মানে রিস্ক কমে যাবে, কম হবে ইনজুরি, হতে পারে না এমন কোনো কথা না, বাট কমে যাবে। আমার সাজেশন যে যেন তারা যেই খেলো যেদিনই যখন খেলবে সেটা একটা ওয়ার্ম আপ করে দেন খেলাধুলা করবে, আর আফটার খেলার পরে স্ট্রেসিং করতে হবে, অনেকে ভুল করে, হ্যাঁ খেলার আগে স্ট্রেসিং করে, স্ট্রেসিং দেখবেন খেলার আগে টান দেওয়া বা স্ট্রেস করা, স্ট্রেসিংটা হচ্ছে খেলার পরে করতে হবে, এটা হচ্ছে না হলে ইঞ্জুরি বেশি বেড়ে যাবে আরো পরবর্তী খেলা গিয়ে, এটা এফেক্ট হবে, এটা ওয়ার্ম আপ আগে করবে দেন খেলবে, আগে ওয়ার্ম আপ করবে তারপরে খেলার পরে স্ট্রেচিং করবে, এবং স্ট্রেচিং এর পরে সে কুসুম শাওয়ার নিতে পারে বা ঠান্ডা পানির নিতে কন্ট্রাস্ট বাতাসে নিতে পারে, হ্যাঁ একটা হয়তো বাথরুমে সে ফেসিলিটি থাকলে একটাতে গরম পানি শাওয়ার নিলো আর একটাতে নর্মাল পানি নিলো, হ্যাঁ এই এই জিনিসগুলো যদি করে তার মাসেলের বড় আকারে কোনো ইনজুরি হবে না, মাসেল ইলাস্টিসিটি ঠিকমতো কাজ করবে, মাসেল ভালো থাকবে, জোড়া ভালো থাকবে, ইনজুরি হওয়ার চান্স থাকবে না। আর আমরা যেহেতু একজন দর্শক উনি কান্নাই করে ফেলেছিলেন ওনার অবস্থাটা বোঝানোর জন্য, পুনর্বাসনটা ওনার জন্য খুব দরকার, এই পুনর্বাসনটা যদি একটু বিস্তারিত বলেন, প্লাস হচ্ছে যারা জব করেন উনি জব করেন বলেছিলেন ওনার চাকরি ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যাচ্ছে, তারা কিভাবে নিবে বা কতদিন কন্টিনিউ করবে কিভাবে করবে? আপনাকে অনেক ধন্যবাদ, আসলে খুবই ভালো একটা প্রসঙ্গ নিয়ে আসছেন, আসলে আমরা যারা প্র্যাকটিস করি এবং রিহ্যাবিলিটেশন পুনর্বাসন নিয়ে আমরা যারা কাজ করি গবেষণা করি এবং ক্লিনিক্যালি অ্যাপ্লাই করি, আমরা পুনর্বাসনের ক্ষেত্রে রুগীর একটা অনীহা মানে আমরা পাই, প্রায় 80% রুগী অনীহা প্রকাশ করে, মানে এক হচ্ছে তারা বুঝতে চায় না মানে এটা কি বা কেন, মানে কেন করবে বা কেনই এত সময় ব্যয় করা হবে এই এই জিনিসটা, মানে যেটা হচ্ছে কি মানে আমি বুঝাই, যেমন ওনার ক্ষেত্রে যে মহিলা যে ফোন দিয়েছে ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, তো ওনার বেসিক্যালি প্রথম হচ্ছে ওনার তীব্র পেইন বা ব্যথা, এই রুগী এই শুধু ব্যথা নিয়েই ওরিড, আপনি ব্যথা কমিয়ে দেন আর ওনার কোনো চিন্তা করতেছে না, কিন্তু ওনার যে ব্যথার যে আর্থ্রাইটিস মূল রোগের কারণে আস্তে আস্তে যে ডিফর্মিটিগুলো আসছে, যেমন আমরা যে ছবিগুলো দেখিয়েছি, এক্স্যাক্টলি এটা কিন্তু একদিন হয় না যে আজকে রোগ হইলো কালকে হয়ে যাবে,
তা কিন্তু হয় না, এটা গ্রেজুয়ালি হয়, এটা কয়েক মাস বছর লেগে যাবে। এবং ট্রিটমেন্ট না হলে আপনি 5 বছর আগে যা পাবেন আফটার 5 ইয়ার্স দেখবেন অন্যরকম ডিফর্মিটি হয়ে গিয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে রোগী যেহেতু একদিনে আসে না, সেহেতু রোগীও চিকিৎসা রোগীরা এখানে আমরা একটা ছবি আমাদের সাথে দেখতে পাচ্ছি, বাস্তব এটা একেবারেই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীর একটা ডিফর্মিটি। হ্যাঁ, তো এই রোগী আপনি যদি এই জাতীয় রোগী জিজ্ঞাসা করেন বলবে আমার আই হ্যাভ নো পেইন, আমার কিছুই নাই, আমার কোনো ব্যথা নাই, ওকে, কিন্তু তার এই হিসের ছবি। তো এই জন্য রোগী ব্যথা নাই কিন্তু তার তো চলাফেরা করতেই সমস্যা হচ্ছে, সে ঘুরে ঘুরে, যেহেতু ব্যথা নাই সে ঘুরে ঘুরে হেলে দুলে বা বিভিন্ন পজিশনে সে চলাফেরা করছে তার মতো করে, বা চলাফেরা বন্ধ করে দিয়েছে দরকার নাই বা করলো না, মানে তারা কিন্তু আস্তে আস্তে লেজি হয়ে যায় আস্তে আস্তে, এবং সোসাইটি থেকে উইথড্র হয়ে আসে। রিহ্যাব একটা বিশাল সাবজেক্ট, এখানে আমরা শুধু ফিজিক্যাল রিহ্যাবের কথা বলছি না, যারা ফিজিক্যালি এই জাতীয় রোগী তারা কিন্তু সোসাইটি থেকে উইথড্র করে নেয় নিজেকে, অবশ্যই, কারণ সে চিন্তা করে আমার হাতটা দেখতে এরকম, পাটা দেখতে এরকম, সে বিয়ে বাড়িতে যাবে না, বন্ধুর দাওয়াতে যাবে না, বোনের বাসায় যাবে না, ও না কি বলবে মানুষ, এই যে সোসাইটি উইথড্রটা সে করবে, পাশাপাশি সে তার মতো করে একটা লাইফ তৈরি করে নেবে। আপনি মাঝে মাঝে পাবেন বিভিন্ন লোক দেখবেন পত্রপত্রিকা আসে যে বছরের পর বছর বাসাই আছে। হ্যাঁ, এটা নট অনলি যে আপনার সবই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর থেকে তা কিন্তু না, ফিজিক্যাল বিভিন্ন সমস্যা থেকে মানুষ কিন্তু সোসাইটি থেকে উইথড্র হয়ে আসে, সে চলাফেরা করবে না, ঘুরতে যাবে না, সামাজিক ফাংশনে অ্যাটেন্ড করবে না, করতে পারে না, প্লাস করবে না, ইচ্ছেও তার জাগবে না, সে উইথড্র করে নেবে, ওই ক্ষেত্রে আবার তাকে রিহ্যাব করতে হবে। তো এটা একটা এমন একটা ব্যাপার যে এই জিনিসগুলো রোগীদেরকে বুঝাইতেই আমাদের কাউন্সিলিং করতেই অনেক সময় লেগে যায় যে আপনার এই সমস্যা হতে পারে। আমরা যদি ভিজুয়াল প্রেজেন্টেশন দিয়ে বুঝাইতে পারি তখন কিছু রোগী হ্যাঁ এগ্রি করে, তারা ট্রিটমেন্ট নেয়, এবং কারণ এটা হতে পারে মানে ইন দ্য অনগোয়িং প্রসেস হবে, সে কিন্তু একদিন হবে না, সে কিন্তু বুঝতেছে না, আস্তে আস্তে ডিটেরিয়েট করে। হ্যাঁ, এই যে এটা যদি হতে, যেমন স্ট্রোকের রোগী, আপনি ভালো মানুষ স্ট্রোক করলো অজ্ঞান হয়ে গেল, তাহলে কি করবে রোগী, চাক আর না চাক রোগীর আত্মীয় স্বজন হাসপাতাল নিয়ে যাবে, কারণ ইনস্ট্যান্ট একটা ঘটনা ঘটছে তাকে নিয়ে গেল। কিন্তু এই পরবর্তী স্ট্রোকের রোগীটা যে প্যারালাইসিস হয়ে গেল, বিছনা পড়ে আসলো, ওটা নিয়ে আর মাথা ঘামায় না, রোগীর লোকজনও ঘামাইতে চায় না বা রোগীও নিজে আর ওইভাবে এই এটা মেনে নেয়, হসপিটালের অভাব ছিল বা প্রচার প্রসার ছিল না বা মানুষ জানতো না, এক্সাম্পল ছিল না, যার কারণে এটা হয়েছে। এখন তো হচ্ছে, মানুষ তো স্ট্রোকে রুগিয়ে চলাফেরা করছে একটা লেভেল পর্যন্ত, যে রোগী বিছনায় থাকতো সে তো এখন বাজার করতেছে যাচ্ছে। হ্যাঁ, 100% না হোক 80% তো ইম্প্রুভ হচ্ছে, আগে তো আপনার 80% ইম্প্রুভ হতো না। তো এই যে রিহ্যাবিলিটেশন, এটা কিন্তু আমাদের বুঝাইতে এখনো অনেক সময় লেগে যায়, রোগী বুঝতে চায় না। আমরা এই ছবিটা এখানে দেখতে পারি, যেটা হচ্ছে ACL বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি, একজন দর্শক ফোন করেছিলেন, তার এই সমস্যাটা ছিল। এই রোগী যে বাহিরে থেকে ফোন দিয়েছিল, ওনার ACL ইনজুরি। হ্যাঁ, হাঁটুর ভিতরে ইম্পর্টেন্ট দুইটা বাইন্ডিং লিগামেন্ট থাকে, যেটা আমরা নিচের অংশ উপরের অংশকে টেনে ধরে রাখতে এবং চলাফেরা এভরিহোয়ার, বাট মেইনলি আটকে রাখতে সাহায্য করে, মেসিভ যে আপনার বাইন্ডিংটা এই ক্রুসেড লিগামেন্টের মাধ্যমে হয়। একটা হচ্ছে ক্রস এভাবে, হ্যাঁ, এক্স অক্ষরের মতো ইংরেজি, তো সেটা অনেক সময় ছিঁড়ে যেতে পারে, দুইটাও ছিঁড়ে যেতে পারে, একটাও ছিঁড়ে যেতে, সাধারণত এক যে কোনো ইঞ্জুরিতে একটা একটা ছিঁড়ে, এবং ACL বেশি ইঞ্জুরি হয়, এবং এটা পার্শিয়াল হতে পারে, অল্প একটু ছিঁড়ে যেতে পারে, অর্ধেক ছিঁড়ে যেতে পারে, 2/3 ছিঁড়ে যেতে পারে, বা কমপ্লিট ছিঁড়ে যেতে পারে। মানে আপনি যেটা বলছিলেন যে ওই দর্শকের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে কমপ্লিট টিয়ার হলে তখন কি করতে হয়, এক্স্যাক্টলি, যদি এটা কমপ্লিট টিয়ার হয় তাহলে রিকনস্ট্রাকটিভ সার্জারি তখন করতে হয়। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিয়ে এসে আবার কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি কুষ্টিয়া থেকে আয়েশা সিদ্দিকা বলছি। জি, আমি আমি কোমর ব্যথার রোগী, আমি আজ 3 বছর যাবত কোমর ব্যথায় ভুগতেছি। আমার কোমর ডান সাইড থেকে ডান পা পর্যন্ত, মানে কোমরটা এক সাইডে ব্যথা করে, কিছুদিন পর দুই সাইডে ব্যথা করে, তারপরে পা সরু, মানে উড়ু এবং নিচে
পায়ের আঙ্গুল দুইটা মানে ঝিঝি লাগে এবং পায়ের নিচটা খুব ব্যথা করে। এযাবৎ আমি অনেক চিকিৎসা করছি, অনেক এলোপ্যাথি ওষুধ খাওয়া হয়েছে, হোমিওপ্যাথি ওষুধ খাওয়া হয়েছে। আমি গত শীতে খুব ভালো ছিলাম, আবার এই শীতে শীতের অগ্রিম থেকেই আমি খুবই ব্যথায় ভুগতেছি। আপনার কোমরে কোনো এমআরআই করা আছে? হ্যাঁ, আমি এমআরআই করেছিলাম আজ থেকে দুই বছর আগে। কি বলেছে ডাক্তার? বলছিল যে এখানে আপনার কোমরের মেরুদণ্ডের হাড় বাড়ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে ওইখানে বলছে অপারেশন করা লাগবে। আবার অনেক ডাক্তার বলছে যে এটা অপারেশন বিহীন ভালো হবে ওষুধ দিয়ে। আমি অপারেশন করি নাই, ওষুধ চালাচ্ছি এতদিন ধরে, মানে ভালো হচ্ছে না, এই তো? হ্যাঁ, ভালো হচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ। আমি উত্তর দিচ্ছি, ওনার পিএলআইডি ডিক্স প্রোল্যাপস, যেটা আমরা বলে থাকি পিএলআইডি। আর লাইক এই যে হাঁটুর ক্রুসেট লিগামেন্ট যে রকম ইনজুরি হয়, মানে পার্শিয়াল কমপ্লিট, তদ্রুপ পিএলআইডি ডিক্সের প্রোল্যাপসটাও কয়েক টাইপের হয়। ডিক্স বালস, ডিক্স প্রোট্রিউশন, এক্সট্রিউশন, এবং এটা আসলে এক্সরে, এমআরআই এগুলো দেখলে আমরা ক্লিয়ার ডিসিশন নিতে পারি যে কোন ক্ষেত্রে কোন রোগীর কতটুকু রেজাল্ট আসবে। সবজি অপারেশন করলেই ভালো হয়ে যাবে তা কিন্তু না, মানে হ্যাঁ, কিছু ক্ষেত্রে যে অপারেশন বাধ্যতামূলক করতেই হবে, আর কোনো পথ নেই, তখন করতেই হবে। কিন্তু অপারেশন করে ফেললেও যে বেটার হবে এমন কোনো কথা না, কারণ অপারেশন অনেক সময় কিছু নেগেটিভ সাইন সিমটম থেকে প্রিভেনশন হয়। যেমন অনেক সময় বাল ব্লাডার ইনকন্টিনেন্সি হতে পারে, পা অবশ হয়ে যেতে পারে, এগুলা প্রিভেনশন হতে হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি ডিক্স বালস পাই বা যদি ডিক্সের যে কভারিংটা থাকে, হ্যাঁ, সেটা অনেক সময় ইনটেক যদি থাকে, এই সকল ক্ষেত্রে কোনো অপারেশনের প্রয়োজন পড়ে না। এই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন বেটার ট্রিটমেন্ট, এবং রিহ্যাবিলিটেশনের বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন ডাক্তার পৃথিবীতে বিভিন্ন ওয়েতে ট্রিটমেন্ট করে। হ্যাঁ, কেউ বিভিন্ন ওজন থেরাপি দেয়, কেউ ইপিডুরাল দেয়, কেউ ডিকম্প্রেশন থেরাপি করে, বা কম্বাইন ট্রিটমেন্ট হয়, অনেক সময় হসপিটালাইজের প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে কাউকে ট্রাকশন দিতে হয়। ট্রাকশনের ডিফারেন্ট টাইপস আছে, ম্যানুয়াল আছে, ইলেকট্রিক আছে, ইট ডিপেন্ডস অন ডক্টর। তো ওনাকে আমার মনে হয় প্রপার ওয়ে একজন রিহ্যাব বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে উনি যদি ট্রিটমেন্ট করে, আশা করি সমস্যাটা চলে যাবে। যেহেতু অনেক দিন উনি ভুগছে, এটা ট্রিটমেন্ট আসলে আমি মনে করি ঔষধ এটার কোনো ট্রিটমেন্ট না। প্রথম কথা হচ্ছে ঔষধ, হ্যাঁ, 10-15 দিন 20 দিন খেয়ে দেখতে পারে, আবার লাইফ স্টাইল চেঞ্জ করে দেখতে পারে। কারণ মহিলা মানুষ হতে নিচে বসে বসে কাজ করে, সামনে ঝুঁকে কাজ করে, এগুলা ওনাকে সাবধান হতে হবে। তারপরে যদি রেজাল্ট না হয়, ওনাকে অবশ্যই রিহ্যাবিলিটেশনে যেতে হবে। এত মানে প্রপার ইম্প্রুভমেন্ট না আসলে তাকে প্রয়োজনে সার্জারি করতে হবে, এর কোনো বিকল্প নেই। না হলে আস্তে আস্তে দেখা যাবে এই রোগীর ক্ষেত্রে হয়তো পেইন এমন সময় কমে যায়। পিএলআইডি রোগী পেইন কমে গিয়ে এই যে ঝিঝি লাগা, বা রোগী যেটা বলছে অবশ ভাব, ভার হয়ে থাকা, বোধহীন, ফুড ড্রপ হয়ে যেতে পারে, এগুলা সেকেন্ডারি কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করতে পারে চলাফেরায়। তখন দেখা যাবে যে অপারেশন করে বা রিহ্যাব করে কোনো রেজাল্ট আসবে না। আমার মনে মতে উনি যদি এখন দ্রুত প্রপার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টে যেতে পারে, আশা করি ইম্প্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ফিজিওথেরাপিতে আসলে দেখা যায় যে মানে থেরাপিউটিক এক্সারসাইজের পাশাপাশি আরও কিছু মডালিটিস ইউজ করা হয় বিভিন্ন ধরনের, তো সেগুলো সম্পর্কে যদি একটু বলেন, এবং কোন ক্ষেত্রে কাদের কম্বাইন দরকার হয় সেটা যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ। আসলে বিশাল সাবজেক্ট, হ্যাঁ, এখানেও বিভিন্ন আমরা এটা আমরা যেটা বলি ইলেকট্রোথেরাপি আমাদের একটা অংশ। তো ইলেকট্রোথেরাপিতে আবার বিভিন্ন আপনার মেশিন ইউজ করা হয়, বা বিভিন্ন, যেমন আমরা সাউন্ড ইউজ করি, ইলেকট্রিক কারেন্ট ইউজ করি, আমরা রেডিয়েশন ইউজ করি, তারপরে আমরা বিভিন্ন ময়েস্ট হিট ইউজ করি, মানে বিভিন্ন আপনার মেথড আছে, এবং বিভিন্ন এলিমেন্ট আছে, মানে এনার্জির বিভিন্ন এলিমেন্ট। যেমন লাইট আলো দেয়, সূর্যের আলো, লাইটের মাধ্যমে, লাইটের আবার বিভিন্ন কালার আছে, তদ্রূপে এই লাইটের ব্যবহারও আমরা এখানে করে থাকি। আবার সাউন্ড, সাউন্ডেরও ব্যবহার আমরা থেরাপিউটিক পারপাসে ইউজ করে থাকি। বিভিন্ন রশ্মির ব্যবহার ইউজ করা হয়, যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেমন আপনার লেজার, আপনার নাম অবশ্যই শুনেছেন, সবাই জানে লেজার, বিভিন্ন স্কিনে ইউজ করে, চোখের ডাক্তাররা ইউজ করে লেজার, অনেক সময় আলসার হিলিংয়ে ইউজ করা হয়, আল্ট্রাভায়োলেট, হ্যাঁ, এটা স্কিনের অনেক সময় বিভিন্ন ইনফেকশনে ইউজ করা হয়। তদ্রূপ আমরা ফিজিওথেরাপিতে বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করে থাকি। আমি হয়তো আপনাকে কিছু নাম বলে দিতে পারি, বাট ইট ডিপেন্ডস অন, আমি
ডাক্তার হিসাবে একটা রোগীর ক্ষেত্রে যে মোডালিটিস ইউজ করব আরেকজন ডাক্তার সেটা নাও ইউজ করতে পারে, ইট ডিপেন্ডস অন ডক্টর। একটা মেডিসিনের ডাক্তার একটা সাজেস্ট ডেঙ্গুর জ্বরে যা লিখে দিবে আরেকজন সিম হবুহু একই প্রেসক্রিপশন করে দিবে তা না, ইট ডিপেন্ডস অন ডক্টর। ডক্টর তার মতো করে অ্যাসেস করবে, ইনভেস্টিগেশন দেখবে, রোগীর অবস্থা বুঝবে, দেন একটা ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে থাকবে। আসলে এই বিষয়গুলো সম্পর্কে তো অনেক কিছু জানা আছে, ফিজিওথেরাপি এত বড় একটা ভাস্ট একটা সাবজেক্ট, তো এটা নিয়ে আমরা আরও কথা বলবো হয়তো বা পরবর্তী কোনো পর্বে। আমরা আজকে অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে স্টুডিওতে সময় দেবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভি দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। একটু সচেতনতা, নিজের প্রতি একটু ভালোবাসা আপনাকে দিতে পারে একটি রোগমুক্ত সুস্থ জীবন। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত 2টায়। বিদায় নিচ্ছি আজকের মতো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।